কক্সবাজার সৈকতের কলাতলি থেকে নাজিরা টেক পর্যন্ত তীব্র ভাঙন চলছে। ভাঙনের তীব্রতা কক্সবাজার শহরকে হুমকিতে ফেলেছে। ভাঙন রোধে পরিবেশ ও পর্যটন বান্ধব প্রতিরক্ষা বাঁধ নির্মাণের পরিকল্পনা নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কক্সবাজার থেকে নূর আলমের ভিডিও চিত্রে সরোরাজ মানিকের রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার, 120 কিলোমিটার দীর্ঘ বালুকাবেলার মূল পয়েন্ট কলাতলি থেকে নাজিরা টেক, মূলত এই অংশে ভিড় করেন পর্যটকরা। কিন্তু এই 12 কিলোমিটার এলাকায় তীব্র ভাঙ্গন সৃষ্টি হয়েছে। ঢেউয়ের আঘাতে বিলীন হচ্ছে ঝাউ গাছ সহ বালিয়াড়ি। জিওব্যাগ দিয়ে ভাঙ্গন রোধের চেষ্টা কার্যকর হচ্ছে না। ভাঙ্গনের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন পরিবেশবাদীরা। শহর রক্ষায় পরিবেশ বান্ধব টেকসই উন্নয়ন পরিকল্পনা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। গত কয়েক বছরে এখানে খুব বেশি ভাঙ্গন, যে সাগরের পথে বিস্তীর্ণ সৈকত ভেঙে গেছে, সৈকতের পরে সমুদ্রের যে বালিয়াড়ি ভেঙে একদম লোকাল হয়ে চলে আসছে। এ কারণে কক্সবাজার সমুদ্র সৈকত অত্যন্ত ঝুঁকিতে রয়েছে, কক্সবাজার শহর ঝুঁকিতে রয়েছে। 12 কিলোমিটারের ভাঙ্গন প্রবণ এলাকায় 20,500 কোটি টাকা ব্যয়ে পর্যটন বান্ধব মাল্টি ফাংশনাল বাঁধ করার উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পর্যটকরা আসলে কিন্তু প্রতিরক্ষা কাজ তাদের চোখে গোচর হবে না, সিবিচে যে প্রাকৃতিক বৈশিষ্ট্য সেটা বিদ্যমান থাকবে। এই 12 কিলোমিটার রাস্তার মধ্যে প্রায় 5 কিলোমিটার রাস্তায় হলো ভিতরে সুড়ঙ্গর মতো থাকবে, যেখানে আমাদের শোরুম, তারপরে বিভিন্ন ওয়াশরুম, লকার রুম সহ বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস, রেস্টুরেন্ট ওর মধ্যেই ব্যবস্থাপনা করা থাকবে। এবং পাশাপাশি আমাদের বাঁধের গোড়ায় সাইকেলওয়ে, ওয়াকওয়ে, শিশুদের জন্য পার্ক, তারপরে বৃক্ষরোপণের মাধ্যমে সুন্দর ল্যান্ডস্কেপিং করা। চলতি মাসে প্রকল্পের কাজ শুরু হয়ে 2024 সালের জুন মাসে বাঁধের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। সাগরের অব্যাহত ভাঙ্গনের কারণে হুমকির মুখে পড়েছে কক্সবাজার বিমানবন্দর, কক্সবাজার বিমানঘাটি, শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সহ নানা স্থাপনা। তাই এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা বলছেন স্থানীয়রা। কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর পয়েন্ট থেকে সরোরাজ মানিক, চ্যানেল আই।